আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আজকে আমি ফায়ার অ্যান্ড সেফটি নিয়ে একটা ভিডিও বানাতে যাচ্ছি। তো এই ভিডিওটা শুধুমাত্র কোনো ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য নয়, এই ভিডিওটা সকল মানুষের জন্য। ধরেন বাচ্চা আর পাগল বাদ দিয়ে যত মানুষ আছে পৃথিবীতে, প্রত্যেকের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট। কেননা আমি আমার এক পরিচিত বন্ধু, সে একটা ইন্ডাস্ট্রিতে চাকরি করে, সেখানে কিছুদিন আগে একটা অগ্নিপাত ঘটে, সেখানে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং তারা এই ফায়ার অ্যান্ড সেফটি বিষয়ের উপরে অভিজ্ঞ ছিল না বা তারা ট্রেন আপ ছিল না, যার জন্য তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সে আমাকে যখন ঘটনাটা শেয়ার করলো, তখন আমার কাছে মনে হলো যে আমি বিষয়টা নিয়ে একটা ভিডিও তৈরি করি। তো আমি জানি না কতটা ভালো করতে পারবো, তারপর আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চ অভিজ্ঞতা দিয়ে ভিডিওটা করার জন্য। তো আপনারা সবাই আমার পাশে থাকবেন, যারা এই ভিডিওটা প্রয়োজন মনে করেন তারা থাকেন, যারা প্রয়োজনে মনে করে না করেন তারা এখান থেকে চলে যেতে পারেন। তো যাই হোক, কথা না বেরিয়ে শুরু করছি। আপনারা দেখছেন মেরিয়ান সায়েন্স, আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি। তো আমাদের টপিক হচ্ছে ফায়ার অ্যান্ড সেফটি ট্রেনিং। তো সবার আগে ফায়ার বা আগুন এই জিনিসটা কি আমরা একটু বুঝি। ফায়ার ইজ এ কেমিক্যাল রিয়াকশন দ্যাট রিকোয়ার্স থ্রি এলিমেন্টস টু বি প্রেজেন্ট ফর দ্য রিয়াকশন টু টেক প্লেস অ্যান্ড কন্টিনিউ। অর্থাৎ আগুন জ্বলার জন্য তিনটা এলিমেন্ট, শুধু আগুন জ্বলা থেকে শুরু করে আগুনটা মানে স্থির থাকার জন্য তিনটা এলিমেন্টের বা তিনটা পদার্থের প্রয়োজন হয়। হ্যাঁ, এই তিনটা পদার্থ হচ্ছে তাপমাত্রা অথবা ইগনেশন বা স্পার্ক হয় এমন কোনো জিনিস যেখান থেকে আগুনের সূত্রপাতটা ঘটে, সেরকম একটা জিনিস লাগবে। নাম্বার দুই নম্বর হচ্ছে ফুয়েল লাগবে, অর্থাৎ ধার্য কিছু বস্তু লাগবে, তেল, গ্যাস, কেরোসিন, যে কোনো ধার্য বস্তু লাগবে। তারপর হচ্ছে অক্সিজেন লাগবে তিন নম্বরে। এই তিনটা জিনিসের উপস্থিতিতেই শুধুমাত্র আগুন জ্বলবে। আর আগুন জ্বলার পরে যদি এই দুইটার মধ্যে যে কোনো একটাও মিসিং হয়, তাহলে কিন্তু আগুনটা কন্টিনিউ থাকবে না। অর্থাৎ ধার্য বস্তু যদি না থাকে অথবা অক্সিজেন না থাকে, তাহলে এটা কন্টিনিউ থাকবে না। তো এই আগুন বিভিন্ন বস্তু থেকে লাগতে পারে, এই ধার্য বস্তুর উপর ডিপেন্ড করে আগুনকে কয়েকটা ক্লাসে ভাগ করা যায়। যেমন এই ক্যাটাগরিগুলো আমরা একটু দেখি, এ, বি, সি, ডি, কে। তো এখানে আমরা কোন ক্যাটাগরির আগুনটা কোন বিষয় থেকে লাগলে ধরা হয় সেটা একটু আমরা দেখি। আর এটা কি জন্য দরকার, যখন আপনি এটার জন্য কোনো ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করবেন, তখন এই ক্যাটাগরিগুলোকে ভেদ করেই আপনাকে কি আগুনটা নিভাতে হবে। যেমন ধরেন এ ক্যাটাগরি, এটা হচ্ছে অর্ডিনারি ধার্য জিনিস, যেমন কাঠ, কাগজ, রাবার, কাপড় বা প্লাস্টিকের বস্তু, এই জাতীয় জিনিস থেকে যদি আগুন লাগে এটাকে এ ক্যাটাগরিতে বলা হয়েছে। বি, এটা হচ্ছে ফ্লেমেবল লিকুইড, অর্থাৎ গ্যাস, তেল, গ্যাসোলিন, রং, এই জাতীয় জিনিসগুলো থেকে যদি আগুন লাগে এটা বি ক্যাটাগরি। আর সি ক্যাটাগরি হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট বা ইলেকট্রিক্যাল কোনো বস্তু থেকে যদি আগুন ধরে সেই জাতীয় আগুনগুলোকে সি ক্যাটাগরি। এবং ধার্য জাতীয় কোনো মেটাল, অর্থাৎ জলে এরকম কোনো মেটাল থেকে যখন আগুন লাগে সেটা ডি ক্যাটাগরি। আর রান্নাঘরের তেল বা এই জাতীয় জিনিস থেকে যদি আগুন লাগে সেটাকে কে ক্যাটাগরিতে ধরা হয়েছে। তো এই পাঁচটা ক্যাটাগরিতে মোটামুটি আগুনকে ভাগ করা হয়েছে। তো এখন আমরা যে বিষয়গুলো জানবো সেটা হলো, কোনো প্রতিষ্ঠানে বা কোনো জায়গায় যদি আগুন ধরে তো আপনি এটা কীভাবে বুঝতে পারবেন, আগুনটাকে আমরা কীভাবে, আগুন লাগলে আমাদের কী করা উচিত এবং আগুনটাকে আমরা কীভাবে নিভাইতে পারবো, কোন কোন জিনিসগুলোর সাহায্য নেব, কোন কোন যন্ত্রপাতি লাগবে, ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো সেটার জন্য আমি একটা লিস্ট তৈরি করেছি, এই লিস্টটা একটু আমরা দেখে আসি। সবার প্রথম হচ্ছে স্মোক অ্যান্ড হিট ডিটেক্টর। প্রত্যেকটা জিনিসের কার্যকারিতা আমি ডিটেলসে আলাপ করব, আগে নামগুলো আমরা দেখি। ফায়ার ইমার্জেন্সি অ্যালার্ম, ফায়ার ইমার্জেন্সি লাইট, ইমার্জেন্সি এক্সিট সাইন অ্যান্ড লাইটস, ইমার্জেন্সি এসকেপস প্ল্যান, ফায়ার ইমার্জেন্সি স্টেয়ার, অ্যাসেম্বলি পয়েন্ট, ফায়ার এক্সটিংগুইশার, ওয়াটার হাইড্রেন্ট উইথ অ্যাটাচ হোস্ট হোস পাইপ, ফায়ার ব্ল্যাঙ্কেট, ফায়ার ফাইটার স্যুট অ্যান্ড ফায়ার ইমার্জেন্সি টুলস। তো প্রত্যেকটা জিনিস আমি যে সিরিয়াল করেছি এটার একটা কারণ আছে। তো এই কারণগুলো সহ আমি বিস্তারিত আলাপ করব। তো সবার শুরুতে হচ্ছে স্মোক অ্যান্ড হিট ডিটেক্টর। তো সবার শুরুতে আমি স্মোক অ্যান্ড হিট ডিটেক্টরটা কেন রাখছি সেটা একটু বলি। ধরেন কোনো জায়গায় যখন আগুনের সূত্রপাত হয় তখন একটা ধোঁয়া আসে। তো সবার প্রথমে ধোঁয়াটা এই স্মোক ডিটেক্টর, এটা ধোঁয়াটা দেখলে এটা সে ডিটেক্ট করে, তখন সে একটা শব্দ দিতে থাকে। তখন যদি আমরা দেখে মানে কেউ টের পাই যে হ্যাঁ কোথাও একটা আগুন ধরতেছে, তাহলে আমরা কি করতে পারি, ওই আগুনটা সহজেই নিভিয়ে ফেলতে পারি। তো এই জন্য আমাদের স্মোক ডিটেক্টর দরকার। যদি আগুনটা একটু বেড়ে যায় তখন দেখা গেছে স্মোক ডিটেক্টর আমার কাছে একটা আছে কোনো একটা ইন্ডাস্ট্রিতে বা ফ্যাক্টরিতে বা অফিসে, কিন্তু এটা কাজ করছে না, তখন আমরা এটার জন্য আর একটা পরের অপশন হচ্ছে কি, হিট ডিটেক্টর। এই স্মোক ডিটেক্টরের পরে হিট ডিটেক্টরটার কাজ, যখন আগুনটা বেশি ধরে
একটা উচ্চ তাপমাত্রা তৈরি হয়, তখন এই হিট ডিটেক্টরটা নির্দিষ্ট তাপমাত্রার বেশি তাপমাত্রা উঠলে সে ডিটেক্ট করবে এবং সে অ্যালার্ম দিতে থাকবে। তখন আমরা বুঝে যাব, আমরা সহজেই আগুনটা নিভাইতে পারবো। তো এখন ধরেন আমরা এই দুইটার কোনোটাই আমরা কাজে লাগাইতে পারলাম না, আগুনটা অনেক বেড়ে গেছে, তখন আমরা কি করব? তখন আমরা, কেউ একজন দূর থেকে দেখছে যে একটা অফিসের ভিতরে বা একটা রুমের ভিতরে প্রচুর পরিমাণে আগুন, তখন এই ফায়ার সিস্টেমগুলো ইন্ডাস্ট্রিতে লাগানো থাকে, এগুলোকে বলা হয়, বা বাসা বাড়িতে অফিস আদালতেও লাগানো থাকতে পারে বা লাগাইতে পারেন, এটাকে বলা হয় ফায়ার ইমার্জেন্সি অ্যালার্ম। এই এই অ্যালার্মটা নির্দিষ্ট একটা পয়েন্টে থাকবে, যে জায়গায় অ্যালার্মটা বাজলে ওই জায়গায় উপস্থিত, ওই বিল্ডিংয়ে বা ওই ভবনে উপস্থিত সবাই এই শব্দটা শুনতে পায়। এবং এই যে এই এটা হচ্ছে ফায়ার অ্যালার্মের সুইচ, এইটা একটা কাঁচের, যেই কাঁচের বা প্লাস্টিকের এরকম একটা ঢাকনা থাকে, যাতে সহজেই কেউ চেপে দিতে না পারে। যখন এটা আপনি অন করবেন, তখন এটাকে ভেঙে ফেলতে হয়, কাঁচটা ভেঙে ওইটার ভিতরে একটা সুইচ থাকে, সেটা প্রেস করে দিলে অ্যালার্ম বাজবে। আর এই অ্যালার্মটা বাজলেই সবাই বুঝতে পারবে যে এখানে একটা অগ্নিপাত হয়েছে। তো এটার জন্য আসলে এই মাঝে মাঝে মহড়া দিতে হয়, যাতে সবাইকে এইটাকে এটার ব্যাপারে মানে জানান দেওয়া যায় আর কি। তো যখন অ্যালার্মটা বাজলো, অনেকে এমন হইতে পারে যখন অ্যালার্মটা বাজে টেনশানে বা অন্য কোনো চিন্তা ভাবনায় ফোনে কথা বলছে, তখন তার চোখে নাও পড়তে পারে বা অনেকে কানেও শুনতেছে না। তো তার জন্য আরেকটা বিকল্প হলো ইমার্জেন্সি লাইট। এই ইমার্জেন্সি ফায়ার লাইটগুলো বিভিন্ন পয়েন্টে পয়েন্টে যেখানে সবাদের চোখ পড়ে এইসব জায়গাতে লাগানো থাকতে হবে। এই সুইচটা অন করার সাথে সাথে যখন অ্যালার্মটাও বাজতে থাকবে, পাশাপাশি এই এই লাইটটাও কি জ্বলতে থাকবে। অনেকে যদি কানে এটা নাও শুনে থাকে, লাইটটা দেখে অন্তত বুঝতে পারবে যে ইমার্জেন্সি কিছু একটা হয়েছে, তখন সে কি করবে? তখন সে ফায়ার এক্সিট পয়েন্টগুলো খুঁজবে। বিভিন্ন দিকে এরকম বিভিন্ন পয়েন্টে বা বিভিন্ন দরজায় দরজায় এই ধরনের এক্সিট পয়েন্টগুলো দেওয়া থাকবে। আর এই যে অ্যারো মার্কের মাধ্যমে পয়েন্ট শো করে দেওয়া হবে যে এক্সিটটা কোন দিকে আছে, যেমন এখানে দেখেন এই অ্যারোটাতে নিচের দিকে, অর্থাৎ বোঝানো হয়েছে সামনে সিঁড়ি আছে, নিচের দিকে নামতে হবে এক্সিট, আর এখানে বোঝানো হচ্ছে সামনের দিকে। তো এগুলো অনেক সময় এলইডি লাইট দিয়ে দেওয়া থাকে। এটা লাইট দেওয়ার একটা সুবিধা হলো কি, যেমন আমি এখানে লিখছি ইমার্জেন্সি এক্সিট সাইন অ্যান্ড লাইটস, লাইট এই জন্য যে অনেক সময় রাতের বেলা এই ফায়ারের কারণে কারেন্ট চলে গেছে, হ্যাঁ, শর্ট সার্কিট হয়ে, তখন কি, তো এগুলোর জন্য আলাদাভাবে এই ইউপিএস বা আলাদাভাবে আইপিএস এর ব্যবস্থা করা হয়, অনেক ক্ষেত্রে সোলার ব্যবহার করা হয়। তো সেখানে একটা লাইট দেয় যাতে অন্ধকার হইলেও এই এক্সিট সাইনগুলো দেখা যায়। আচ্ছা, তো ধরেন আপনি আগুন লাগলো, আপনি সাইন খুঁজে পেয়েছেন, এখন সাইন খুঁজে পাইয়া আপনি কোথায় যাবেন, সেটার জন্য দরকার কি, সেটার জন্য হচ্ছে ইমার্জেন্সি এস্কেপ প্ল্যান। এই ধরনের আপনার অফিসের হোক, আপনার ইন্ডাস্ট্রির হোক, এই ধরনের একটা এস্কেপ প্ল্যান প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে লাগাই রাখতে হবে। ইভোকেটেড টু ইমার্জেন্সি এক্সিট ইমিডিয়েটলি, ইমার্জেন্সি এক্সিটগুলো দিয়ে এক্সিটগুলো খুঁজে দৌড়ো, দ্রুত বের হয়ে যাওয়ার যাইতে হবে। এবং ডোন্ট ইউজ দ্য এলিভেটর, কোনো লিফট বা এসকালেটর ইউজ করা যাবে না, হ্যাঁ, এখান থেকে দ্রুত বের হয়ে অ্যাসেম্বলি পয়েন্টে চলে যেতে হবে। তো এখন এই ধরনের একটা প্ল্যান যদি দেওয়া থাকে, ধরুন এই যে এটা একটা অফিস, এই যে একটা এটা স্টোর রুম, এটা অ্যাডমিন অফিস, এটা বোর্ড রুম, এটা রিসেপশন, এটা সেলস অফিস, তো এই ধরনের একটা অফিসের প্ল্যান করে যে আপনার কোন দিক দিয়ে কোন দিক দিয়ে এক্সিট আছে, দেখেন এটাতে খুব সুন্দরভাবে দেখানো আছে। আগুন লাগলে সবার প্রথম মেইন এন্ট্রান্স দিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে, কারণ এই দিক দিয়ে অনেক বড়, বেশি মানুষ একসাথে যেতে পারবে। যদি কখনো দেখা যায় যে না এই পথে আগুন ধরছে, তখন আপনি বিকল্প পথগুলো দিয়ে, এই যে এখানে একটা এক্সিট আছে, এদিকে একটা এক্সিট আছে, এই অফিসের ভিতর দিয়ে একটা এক্সিট আছে, তখন এই সাইনটা দেখে মানুষ কি করবে, কোন দিক দিয়ে এক্সিটগুলো আছে সে খুঁজে বের করবে, এবং সেই অনুযায়ী সে অ্যাসেম্বলি পয়েন্টে চলে যেতে পারবে। আর এই ধরনের যদি কোনো ফলোর প্ল্যান দেওয়া না থাকে বা এই যে এস্কেপ প্ল্যান দেওয়া না থাকে, তাহলে সে বুঝতেই পারবে না কোন দিক দিয়ে কোন এক্সিট আছে। তারপর কি হলো, আরও একটা বিকল্প জিনিস করতে হবে, দেখেন এই যে এটা একটা সুন্দর বিল্ডিং, এই বিল্ডিংয়ের সাধারণত উপরে ওঠার জন্য একটা সিঁড়ি থাকে, এটার জন্য কিছু ইমার্জেন্সি স্টেয়ার, এটা কিন্তু ফ্যাক্টরির বাইরে বা বিল্ডিংয়ের বাইরে দিয়ে এই ধরনের ইমার্জেন্সি স্টেয়ার, এই যে এখানে একটা দেখেন, সাধারণ যে এন্ট্রান্স সিঁড়িগুলো থাকে সেগুলো ছাড়াও বিকল্প এরকম একটা সিঁড়ির ব্যবস্থা করতে হবে, একটা বা দুইটা করতে হবে। তো সেই সিঁড়িগুলো যখন আপনি পাবেন, আপনি নিচে চলে আসলেন, আসার পর আপনি কোথায় যাবেন, অ্যাসেম্বলি পয়েন্ট। প্রত্যেকটা এই ইন্ডাস্ট্রি বলেন, প্রত্যেকটা অফিস বলেন, তাদের জন্য নির্দিষ্ট এরকম একটা ইমার্জেন্সি অ্যাসেম্বলি পয়েন্ট থাকবে, যেখানে কোনো অগ্নিপাত ঘটলে সবাই যাইয়া ওই জায়গার মধ্যে জড়ো হবে, ওই জায়গাটা পুরোপুরি ইন্ডাস্ট্রির এরিয়ার চেয়ে একটু সেফ সেফ জোন হইতে হবে। আর এটার জন্য এই ধরনের সাইন দেওয়া থাকবে, ফায়ার অ্যাসেম্বলি পয়েন্ট। তো ওই জায়গায় আপনি চলে গেলেন, চলে যাওয়ার পরে আপনাকে কি করতে হবে, তো এখন মানুষকে আপনি নিরাপদ স্থানে পৌঁছে দিলেন বা আপনি নিজেই নিরাপদ স্থানে চলে গেলেন। এখন হ্যাঁ, আপনি একটু বেশি সাহসী বা আপনি একজন রেসপন্সিবল যে আপনি আগুনটা নিভানোর জন্য এখন আপনি কি করবেন। তো চলুন আমরা নিভানোর জন্য কি করবো সেটা দেখি। সেটার জন্য ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করতে পারি। এখানে আমি পাঁচটা ক্যাটাগরির কথা বলছিলাম, এ বি সি ডি কে, পাঁচটা ক্যাটাগরির কথা আমি বলেছিলাম। এই যে পাঁচটা ক্যাটাগরির জন্য এই পাঁচ ধরনের
ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করা লাগবে। এ ক্যাটাগরির আগুন যদি লাগে অর্ডিনারি কাগজ পেপার এই জাতীয়, তখন আপনি সাধারণ পানি দিয়ে এটা নিভাইতে পারেন। যখন আগুনটা একটু বেশি পরিমাণে হয়ে যায়, পানিতে নিভতেছে না, তখন আপনি ডাই পাউডারটা ব্যবহার করতে পারেন বি ক্যাটাগরির জন্য। বি ক্যাটাগরির জন্য আপনার কখনো কখনো ফোমও ব্যবহার করতে পারেন, যেমন ফ্লেমেবল লিকুইড যখন হয় তখন দেখা গেছে আপনি গ্যাস বা এই জাতীয় তেল, তখন আপনি ফোমটা ব্যবহার করতে পারেন। এরপর যদি লাইভ ইলেকট্রিক হয়, যেমন ইলেকট্রিক আইটেমের সি ক্যাটাগরির, তখন আপনি CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড এটা ব্যবহার করতে হবে। এবং যদি আপনার রান্নাঘর জাতীয় যে আগুনটা কে ক্যাটাগরির, ওই জাতীয় আগুন হলে এই ওয়েট কেমিক্যালটা ব্যবহার করতে হবে। এখন আপনার আগুনটা কেমন সেটা আপনি দেখে এটা ব্যবহার করতে হবে। ধরেন আপনার ইলেকট্রিক ইকুইপমেন্টের আগুন লাগলো, আপনি যে পানি মেরে দিলেন তাহলে কিন্তু হবে না। তো এই জিনিসগুলো আপনাকে মোটামুটি একটু জানতে হবে। ধরেন একটা অর্ডিনারি আগুন লাগছে, কাগজ বা পেপার বা টেক্সটাইল ইন্ডাস্ট্রি বা একটা গার্মেন্টস প্রতিষ্ঠান, ওখানে আগুন লাগছে, তখন আপনি পানি দিয়েই নিভাইতে পারেন। তো পানির জন্য একটা বিশাল একটা ব্যবস্থাও করা লাগে। এই এক্সটিংগুইশারের পানি দিয়ে তো আর হবে না, তো সেটার জন্য বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বা বিভিন্ন প্রতিষ্ঠানে এই ধরনের ওয়াটার হাইড্রেন্টের ব্যবস্থা থাকে। প্রত্যেকটা জায়গায় এরকম দেখবেন, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে এরকম পানির লাইনের ব্যবস্থা থাকে, এবং এটার সাথে হোস পাইপ অ্যাটাচ করা থাকে। এই হোস পাইপটা অ্যাটাচ করার মধ্যে একটা ব্যাপার আছে, একটু দেখেন জিনিসটা। এই দেখেন হোস পাইপটা এমনভাবে সাজানো হয়েছে, যদি এই পাইপের মাথায় ধরে কেউ টেনে নিয়ে যায় পুরোটা পাইপ একসাথে চলে যাবে, এখানে কোনো ধরনের প্যাচ লাগবে না। তো এই হোস পাইপটা সাজানোর সময় এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখানেও একইভাবে দেওয়া আছে, এই যে এই নজলটাকে পাইপের সাথে যখন লাগাই দিবে তখন এটা টেনে নিয়ে গেলে একেবারে কোনো রকমের প্যাচ লাগা ছাড়াই একসাথে সুন্দর করে খুলে যাবে। আবার আগুনের অবস্থা বুঝে বা দূরত্বের অবস্থা বুঝে এই ধরনের নজেলগুলো ব্যবহার করে এটা ব্যবহার করতে হয়। তো এটার জন্য প্রাথমিকভাবে যে একেবারেই করে নেয় তার জন্য একটু কঠিন, তবে এটা ব্যবহার করার জন্য একটু প্রশিক্ষণ নিয়ে নিতে হবে। নেক্সটে আপনি আরেকটা জিনিস যেটা ব্যবহার করবেন, ফায়ার ব্ল্যাঙ্কেট। ফায়ার ব্ল্যাঙ্কেটটা কি, দেখা গেছে একটা মানুষের উপর আগুন লাগছে, আপনি তারে পানি বা এই জাতীয় কিছু না করে আপনি একটা ফায়ার ব্ল্যাঙ্কেট দিয়ে তাকে ঝরিয়ে দিতে পারেন। অথবা দেখা গেছে একটা আগুন একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আছে, এটার উপর যখন আপনি ফায়ার ব্ল্যাঙ্কেটটা দিয়ে দিবেন তখন এই আগুনটা নিভে যাবে, কারণ এখানে ঠিকমতো অক্সিজেন পাবে না। নেক্সট আরেকটা জিনিস হলো ফায়ার ফাইটার স্যুট। যখন দেন আগুন অতিরিক্ত মাত্রা হয়ে গেছে, আপনি আগুনের ভিতরে ঢুকেও আগুন নিভাইতে হচ্ছে, তখন আপনাকে অবশ্যই এই ফায়ার ফাইটার স্যুটটা পরে নিতে হবে। এটা হচ্ছে একেবারে ফায়ার প্রুফ, ফায়ার ফাইটারদের জন্য এই স্যুটটা পরে আপনি ভিতরের দিকে চলে যেতে হবে, বা কোনো একটা দরজার ভিতরে আপনি সেখানে মানুষ আটকে আছে, আপনি তারা বের হতে পারতেছে না, তখন আপনি এই স্যুটটা পরে ওখানে যাইতে হবে। তো এই স্যুটটা আগুনের তারতম্য ভেদে মোটামুটি চারটা ক্যাটাগরিতে ভাগ করা যায়, লেভেল এ, লেভেল বি, লেভেল সি, লেভেল ডি। তো এগুলো একটু ডিটেলসে বলতে গেলে বলা লাগবে, এগুলো অন্য এক সময় বলা যাবে। নেক্সট আসেন ফায়ার ইমার্জেন্সি কিছু টুলস ব্যবহার করতে হবে। এখন আপনি আগুনের ফায়ার স্যুট পরে ভিতরে চলে গেলেন, এখানে বিভিন্ন রকমের রেস্ট্রিকশন থাকতে পারে, তো সেজন্য আপনাকে কিছু জিনিসপত্র, এই যে দেখেন একটা কুঠাল বা এই যে এই ধরনের কাটার, এই জাতীয় কিছু জিনিসপত্র সবসময় আপনার একটা স্টকে থাকতে হবে। যেমন এই যদি একটা অ্যালুমিনিয়ামের সিঁড়ি, এটা যদি কাঠের সিঁড়ি হয় আপনি যেখানে নিয়ে গেছেন সেখানে আগুন কাঠের তো জ্বলে যাবে, তো যেন একটা অ্যালুমিনিয়ামের সিঁড়ি, একটা এই যে ভ্যালসা, তারপরে এই যে একটা কুড়াল, এই যে একটা কাটার, এই জাতীয় কিছু জিনিসপত্র আপনার ফায়ার ইমার্জেন্সি টুলস একটা বক্স থাকবে, সেখানে এই জিনিসগুলো রাখতে হবে। তো এই জিনিসগুলো যদি এইভাবে মোটামুটি আমি যেভাবে বললাম এই জিনিসগুলো যদি আপনারা এইভাবে ফলো করেন, তো আশা করি একটা আগুন থেকে খুব সহজে আপনারা কি বাঁচতে পারবেন। তো এই পুরো জিনিসটাকে চলুন আমরা একটু আবার সামারি করে নিই। সবার প্রথমে কি করতে হবে, সবার প্রথমে ধরেন স্মোক ডিটেক্টর বা হিট ডিটেক্টর লাগাই রাখতে হবে, যাতে করে কি আগুন ধরলেই আমরা টের পাই। যদি আমরা এই আগুনটাতে সাধারণ আগুনে টের না পাই, সেজন্য আমরা যদি আগুনটা একটু বড় আকারে হয়ে যায় বড় পরিসরে, তখন ফায়ার ইমার্জেন্সি অ্যালার্মের সিস্টেম রাখতে হবে। ফায়ার ইমার্জেন্সি অ্যালার্মে অনেক সময় অনেকে কানে শুনতে পায় না, তাদের জন্য ফায়ার ইমার্জেন্সি লাইটের সিস্টেম রাখতে হবে, যাতে সে লাইটটা দেখে বুঝতে পারে কোনো সমস্যা হয়েছে। তারপরে ফায়ার এখন সে বুঝে গেল যে লাইন আগুন ধরছে, তখন সে পালানোর জন্য বা চলে যাওয়ার জন্য সে কোন দিকে যাবে সে তো তখন টেনশনে থাকবে। সেজন্য সেফটি সাইন, বিভিন্ন জায়গায় এক্সিট সাইন, এদিকে এক্সিট এবং এক্সিট সাইনের সাথে লাইটও থাকতে হবে, যাতে করে কি অন্ধকার হয়ে গেলে সে যাইতে পারে। এখন সে রাস্তা খুঁজে পাইল, এখন সে কোন দিক দিয়ে যাবে, সিঁড়ি কোন দিক দিয়ে, সেটার জন্য তাকে কি একটা স্কেপ প্ল্যান থাকতে হবে, যে কোন দিক দিয়ে ইমার্জেন্সি এক্সিট আছে, কোন দিক দিয়ে সে বের হতে পারবে। এবং এই ধরনের কেসেসের জন্য ফায়ার ইমার্জেন্সি স্টেয়ার থাকতে হবে, অর্থাৎ ইমার্জেন্সি সিঁড়ি, যে সিঁড়িগুলোতে আপনি সাধারণ সিঁড়ির বাইরে অতিরিক্ত কিছু সিঁড়ি থাকতে হবে। তারপরে আপনি যখন রাস্তা পেয়ে গেলেন, তখন সবাই মিলি একটা অ্যাসেম্বলি পয়েন্টে গিয়ে দাঁড়াবেন, ওই পয়েন্টে যে আগুন থেকে একটু দূরে নিরাপদ একটা জায়গায়।
এবার আপনি যদি একজন সচেতন হন বা একজন দায়িত্বশীল ব্যক্তি হন যে আমি আগুনটাকে নিভানোর চেষ্টা করবেন, তখন আপনি ফায়ার এক্সটিংগুইশারের সাহায্য নিয়ে আগুনটাকে নিভানোর জন্য আপনি এগিয়ে যেতে পারেন। যদি সাধারণ অর্ডিনারি আগুন হয় সে জাতীয় আপনি ফায়ার হাইড্রেন্ট ব্যবহার করতে পারেন। ফায়ার হাইড্রেন্ট ব্যবহার করে আপনি আগুনটাকে নিভাইতে পারেন। এরপরে আপনি ফায়ার ব্ল্যাঙ্কেট ব্যবহার করতে পারেন। তারপরে আপনি যদি আগুনের ভিতরে আপনাকে যাইতে হয় কাউকে বাঁচানোর জন্য, কাউকে উদ্ধার করার জন্য, অথবা ভিতরের দিকে আগুনটা নিভানোর জন্য, তখন আপনি ফায়ার ফাইটার স্যুট পরে ভিতরের দিকে যাবেন। এবং সবচেয়ে শেষে ইমার্জেন্সি টুল বক্স আপনি একটা সবসময় রাখতে হবে। ইমার্জেন্সি টুল বক্স থেকে কাটার যেখানে যে জিনিসগুলো থাকবে আমি আগে দেখিয়েছি, এই জিনিসগুলো আপনি ব্যবহার করতে হবে। তো আশা করি এই ভিডিওটাতে আপনারা বুঝতে পারছেন যে আগুন লাগলে আপনি কি কি করবেন এবং তাৎক্ষণিকভাবে আপনি কি করা উচিত। যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দিবেন। কোনো কিছু প্রশ্ন থাকলে বা আমার ভুল ত্রুটি যদি ধরিয়ে দেওয়ার থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা দেখছিলেন মেহেদি এনসাইস, আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি। আল্লাহ হাফেজ।